বয়স বাড়লে এগুলো কমে যায়। আপনি বুড়া হয়েছেন হাসিনা, কিন্তু বড় হন নাই। নিজের আকাম ঢাকতে মিশা কথার পরে মিশা কথা বলেন। আপনি বড় হবেন কবে হাসিনা? হাসিনা আর কি কি মিশা কথা বলছে? মিশা কথা এতই বলছে যে ব্রেক ফেল করে নিজের জামাতের নেতা বলেও দাবি করে ফেলছে। জিনা ভাই বাড়াই বলতেছে না, তিনি কইছেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দুরা, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এখন আমি যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তা দেখলে আপনারা নিজেরাই চমকে যাবেন। মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে পিনাকি ভট্টাচার্য যে তথ্যগুলো দিলেন তা শুনলে আপনারা নিজেই অবাক হয়ে যাবেন। কি কারণে তিনি আমেরিকায় গেলেন এবং আমেরিকায় গিয়ে তিনি কোন কোন বক্তব্য তুলে ধরেছেন তার বিস্তারিত আলোচনা করেছেন এই পিনাকি ভট্টাচার্য। তো প্রিয় দর্শক বিন্দু, আমার উদ্দেশ্য শুধুমাত্র এই তথ্যগুলো আপনাদেরকে সরবরাহ করা। আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না। তো চলুন, পিনাকি ভট্টাচার্য কি বললো তো চলুন ভিডিওটা দেখে আসি। আচ্ছা আসেন পরের পয়েন্ট। সে বলছে বিএনপিকে উদ্দেশ্য কইরা, বলছে সামরিক শাসনের অধীনে এই দল গঠিত হয়েছে আর তারা নাকি ভোটের জন্য জনগণের কাছে যায় নাই। আমি জিয়ার আমল বাদী দিলাম। 1991, 2002 এই দুই সালে কি তারা ভোট করে নাই? ওই ভোটে তো আপনিও খাড়াইছিলেন এবং গোহারা হারছিলেন, ভুলে গেছেন? ওসব ভোলারই কথা। ঢাকার আসনে সাদেক হোসেন খোকার কাছে হারার ইতিহাস ভুলে যাওয়াই তো উচিত। কিন্তু হাসিনা যে দাবি করছে বিএনপি ক্যান্টনমেন্টে পয়দা হয়েছে, এটা কি সত্য? জিনা, এটাও ডাহা মিশা কথা। বিএনপির জন্ম হয়েছে 1 সেপ্টেম্বর 1978, জিয়া আর্মি সার্ভিসে 28 এপ্রিল 1978। বিএনপির জন্মের সময় জিয়া একজন সিভিলিয়ান, আবার জিয়া বাংলাদেশের প্রথম সামরিক শাসক না? জিনা লাফায় উঠেন না। কে তাহলে বাংলাদেশের প্রথম সামরিক আইন প্রশাসক বা মিলিটারি রুলার? বাংলাদেশের প্রথম মিলিটারি রুলার জগজিৎ সিং অরোরা। 1971 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী যৌথ বাহিনীর কমান্ডার হিসেবে তার কাছে আত্মসমর্পণ করে